কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটা আমি শিরায় ভিজিয়ে দেবো। হয়ে গেল আমার সেই সুস্বাদু রাবড়ি জিলাপি। এই গরম গরম জিলাপি আপনি রাবড়িতে চুবিয়ে এভাবে খেতে হবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাবড়ি। এটা আসলে ইন্ডিয়ার খুব বিখ্যাত একটা খাবার, যেটা হলো জিলাপি দিয়ে খাওয়া যায় কিংবা শুধু রাবড়ি খেতেও অনেক মজা। এটা দুধের সর দিয়ে মূলত করা হয়। সো কিভাবে রাবড়িটা তৈরি করবেন সেটা আমি আপনাকে দেখাবো। রাবড়ি তৈরি করার জন্য লাগবে 1 কেজির মতো গরুর দুধ, পাস্তুরিত হলে হবে না, এটা ফুল ফ্যাট মিল্ক হতে হবে। অরিজিনাল যে গরুর দুধ আমরা বাজারে পাওয়া যায় কিংবা ফার্মে থেকে নেওয়া যায় সেসব দুধ লাগবে। এটা আমি নিয়েছি 1 লিটার বা 4 কাপ, যেটাকে আমি জাল দিয়ে দিতে 1 কাপে নিয়ে আসবো এবং এটা থেকে মূলত সরটা বের করব। রাবড়ির জন্য আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে, এটা কাঠবাদাম আর এলাচ দিয়ে করতে হয়। এটা ব্লেন্ডারে, স্পাইস ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিতে হবে। এখানে দেখুন বাদাম এবং এলাচটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। 1/2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এই 2 টেবিল চামচ দুধটাকে আমি মিক্স করে নিব। আর লাগছে আমার 4 টেবিল স্পুনের মতো চিনি। প্রথমে দুধটাকে আমার জাল দিয়ে নিতে হবে। প্রথম জালটা দিতে হবে হাই, মোটামুটি হাই হিটে। সো আমি চুলার আগুনটা জ্বালিয়ে নিলাম। সো এখন আমরা দুধটা জাল দিতে থাকি। এরকম একটা ছড়ানো প্যান নিতে হবে, কারণ বারবার এটা যে শর্টটা পড়বে শর্টটা চারদিকে, প্যানের চারদিকে এটা উঠিয়ে দিতে হবে। কিভাবে উঠাবেন সেটা আমি দেখাবো। আপনাকে অবশ্যই ইউজ করতে হবে চিনি, যে 4 টেবিল চামচ চিনি আমি রেখেছিলাম সেই চিনিটা আমি এখানে দিয়ে দিব প্রথমেই। এর সাথে কেউ জাফরান দিতে পারলে ফ্লেভারটা সুন্দর আসে। কারো ঘরে জাফরান থাকলে অল্প একটু জাফরান দিয়ে দিবেন, কালারটাও ভালো লাগবে ফ্লেভারটাও সুন্দর আসবে। দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তবে প্রথম যে নাড়াটা, প্রথমে সব চিনিটা গলে এটা সরিয়ে ফেলতে হবে। দুধটা যখন হয়ে যাবে তখন একটা সর পড়বে, প্রথম সরটা পড়বে, ততক্ষণ পর্যন্ত হাই হিটে থাকবে। তারপর থেকে হিটটা একদম লো করে কন্টিনিউ নাড়তে হবে। যখন দুধটা দেখবেন এবং ঘন হয়ে এসছে, ফুলে উঠেছে, তখন একদম লো হিট করে দেবেন এবং যে শর্টটা পড়বে সেই শর্টটাকে আপনি দেখুন লো হিটটা কতটুকু লো হবে, দেখুন একদম লো, যেটা না হলেই নয়, এরকম লো হিট থাকবে চুটলাটা। দেখুন শর্টটা পড়ে এসছে, সেই শর্টটাকে আমরা যেটা করবো স্টিক দিয়ে, দেখুন শর্টটা ধরা যায়, এটাকে আমরা চারদিকে উঠিয়ে দিব। এটার প্রথম কাজ হলো সরগুলাকে আপনার সরিয়ে দিতে হবে, দুধের মাঝখানে রাখা যাবে না। দেখুন এরকম লোহিত দেওয়ার পরে সাথে সাথে কিছুক্ষণ 3-4 মিনিট পরে আবার একটা সর পড়ে গেছে, ইয়েলো কালার হয়ে গেছে, কারণ এটা হলো ফুল ফ্যাট মিল্ক, সে কারণে ইয়েলো ইয়েলো আছে, পাস্তুরিত হয় না। এটাকে সরিয়ে দিয়ে এটা চারদিকে এরকম উঠিয়ে দিতে হবে, এরকম চারদিকে উঠিয়ে দিতে হবে। এটাই হলো প্রসেস, শর্টটাকে কোনোভাবে দুধের মাঝখানে রাখতে দেওয়া যাবে না, এটাকে চারদিকে আমরা উঠিয়ে দেবো। এরকম প্রায় 10 থেকে 12 বার মতো এটাকে আলাদা করে নিতে হবে প্রত্যেকটা বিষয়। আমরা দেখুন এটা করে উঠিয়ে দিচ্ছি, করে সাইডে দিয়ে দিচ্ছি শর্টটা। যখন পুরোটা প্রায় 250 গ্রাম দুধে এসে দাঁড়াবে তখন এটাকে বন্ধ করে দিয়ে নেক্সট প্রসেস যেতে হবে। 4 কাপ দুধ যখন 1 কাপের মতো অবস্থায় চলে আসবে তখন আমরা 2 টেবিল চামচ ঠান্ডা দুধের ভিতরে 1/2 টিস্পুন আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিব, মাখাবো। মাখিয়ে এটা মূলত আমরা ওই 250 গ্রাম যে দুধটা জাল দিয়ে নিয়ে রেখেছি 1 কাপ করেছি সেই দুধের সাথে মিক্স করি। প্রায় 1.5 ঘন্টা ধরে এরকম করে দুধটা জাল দিয়ে দিতে, দেখুন প্যানের চারদিকে দুধটা উঠে গেছে। এখন যখন মানে 1 কাপের পরিমাণ এসছে তখন এটির সাথে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি আমরা বাদাম মশলা, যেটা সেই মশলাটা দিয়ে এটা কন্টিনিউ নাড়তে হবে। এক্ষেত্রে চুলার হিটটা একদম লো থেকে মিডিয়ামে দিতে হবে। এই মুহূর্তে আমরা যে চারদিকে লেগে থাকা যে মালাইটা আছে সেটাকে আমরা মাঝখানে দুধের ভিতরে নিয়ে আসবো। সুন্দর করে চারদিকে যে মালাইটা লেগেছিল, যে মালাটা আমরা উপরে উঠিয়েছিলাম সেটাকে আমরা দুধের ভিতরে নিয়ে আসছি। নামিয়ে 2 থেকে 3 ঘন্টা এই মালাইটা, এই যে লাস্টের মিল্কটা আছে সেটার ভিতরে ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা অবস্থায়। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি,
এটাকে 2 থেকে 3 ঘন্টা এভাবে ঠান্ডা করে রাখবো। ঠান্ডা হওয়ার পর গরম গরম চিতাবিস্তে পরিবেশন করবো। সো যেহেতু আমার রাবড়িটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আপনাদের রেশমি জিলাপি করে দেখাবো। রেশমি জিলাপির জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। জিলাপি তৈরি করতে যেগুলো লাগছে সেটা হলো ময়দা, সাথে লাগছে হলো আপনার কর্নফ্লাওয়ার, সাথে লাগছে হলো বেকিং পাউডার এবং সামান্য লবণ, টক দই, সাথে নিচ্ছি হলো আমি ঘি এবং শিরার জন্য চিনি। আমরা এখন রুটি তৈরি করব, সেজন্য আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ময়দাতে, তারপর দিচ্ছি হলো আপনার হালকা লবণ এবং কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি ঘি এবং সাথে দিচ্ছি টক দই। তারপরে আমরা এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে নিব। আপনি ঘি না চাইলে তেলও দিতে পারেন। সুন্দর করে মাখানো হয়ে গেলে এখানে আপনি যেটা করবেন, এক কাপের চেয়ে কম পানি লাগবে। অবশ্যই এটা খেয়াল করবেন, পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার জিলাপি ভালো হবে না। সেক্ষেত্রে আপনি সুন্দর করে এভাবে মসৃণ করে মাখিয়ে নেবেন। এই পর্যায়ে আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দেব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে যদি আপনি মনে হয় যে জিলাপিটা একটু কালারফুল হলে ভালো লাগবে, তাহলে আপনি যেটা করতে পারেন, বাসায় থাকা যে ফুড কালার আছে সেখান থেকে সামান্য ফুড কালার দিতে পারেন। তবে ফুড কালারটা খুবই ম্যান্ডেটরি কিছু না। এই মুহূর্তে আমি যেটা করব, আমি এরকম একটা সসের বোতল নিয়ে নিব, যেটার ভিতরে আমি রিফিল করে আমি জিলাপিটা তৈরি করব। আর যদি কারো বাসায় সসের বোতল না থাকে, অবশ্যই যে পুরাতন বোতল আছে সে পানির বোতল থেকে আপনি ছিদ্র করে তৈরি করে নিতে পারেন। সো আমি এটা রিফিল করে নিচ্ছি জিলাপির জন্য। প্যানে যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমরা যেটা করব, আমরা এখানে গরম গরম জিলাপি ভেজে ফেলব। তো আমি আপনি এখানে জিরে গুলো করে দিচ্ছি। জিলাপি যখন এই অবস্থায় চলে আসবে, এক সাইড হয়ে যাবে, তখন আমরা জিলাপিটাকে উল্টে দেব। দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে, বোথ সাইডই আপনাকে এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। আর যখন এরকম অবস্থা হয়ে আসবে তখন আমরা একটা শিরায় দিয়ে দিব। হয়ে গেল আমার সেই সুস্বাদু রাবড়ি জিলাপি। এই গরম গরম জিলাপি আপনি রাবড়িতে চুবিয়ে এভাবে খেতে হবে, খুবই খুবই মানে দেখুন। এবং জিলাপির কালারটা কি সুন্দর এসছে, হুবহু দোকানের কালারের মতো। সো আশা করছি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর যেহেতু করোনা ভাইরাস, সুতরাং ঘরে থাকার চেষ্টা করুন, নিজে এবং পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।